একটি সুন্দর বিকেল অনুভূত হওয়ার মতো একটি বিষয় কাজ করছে। 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের যে আয়োজন আসলে ভালো লাগার, আমি এখানে 6 মাস প্রায় জয়েন করেছি কিন্তু সুযোগ হয়নি এই ধরনের জনসমাবেশে অংশগ্রহণ করার। তো যাই হোক, খুব ভালো লাগার একটি বিষয়, আপনারা হয়তো বিভিন্ন প্রেক্ষাপটে আইন শৃঙ্খলার যে নেতিবাচক দিকগুলো উপলব্ধি করছেন তার প্রেক্ষাপটেই আপনারা আজকে সমবেত হয়েছেন এবং উজ্জীবিত হয়েছেন। তো আসলে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় একটি অংশ, একটি পার্ট ভূমিকা রাখি। আসলে অপরাধটা শুরু হয় মানুষের যে মন মানসিকতা থেকে, সেটা পরিবারে সমাজে আস্তে আস্তে বিস্তার ঘটে। তো আসলে আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, যাতে অপরাধটা সংঘটিত না হয়, সে বিষয়টি প্রথমে দেখতে হয়। আর অপরাধ সংঘটিত হয়ে গেলেই আমরা তখন পদক্ষেপ গ্রহণ করি। তো আমি মনে করি যে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সন্তানদেরকে, আপনাদের ভাইদেরকে যদি সুন্দরভাবে একটি সুশৃঙ্খল শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে যাবে। আর আমাদের বিষয় হলো, এখন আমরা একটি বাস্তব সত্য কথা হলো যে চকরিয়া থানার অফিসারদের একটু বদলি প্রবণতা বেশি হয়, দ্রুত বদলি হয়, সব বিষয়গুলো সব স্পট গুলো অপরাধ কেন্দ্রগুলো চেনাশোনার আগে বা জানাশোনার আগে বা কোনটা কোন ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এগুলো বুঝে ওঠার আগে অনেক সময় অনেকের বদলি হয়ে যায়, যে কারণে একটু আমাদের এগুলো নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। তো আজকে অনেকগুলো বিষয় আমরা এখানে এসে ক্লিয়ার হলাম, একটি বিষয় অবগত হলাম। বিশেষ করে বারংবার একটি কথা আসছে বালুমহাকে কেন্দ্র করে, যদি এটা বৈধ বালুমহল হয়ে থাকে একটা বিষয়, বালুমহলকে কেন্দ্র করে কেন অস্ত্র মহল বা কেন বিশৃঙ্খল হবে সেটাও আমরা দেখব। আর বর্তমান সময়ের পুলিশের সার্বক্ষণিক সেবা 999, আমি তো মনে করি যে যে কোনো অপরাধ দেখলেই আপনারা 999 এ কল দেন এবং আমরা দ্রুত পুলিশ রেসপন্স করে, এই ধরনের কোনো নেগলিজেন্সি আমরা হয়তো পাই না, আমরা দ্রুত রেসপন্স করতে বাধ্য হই, কারণ হচ্ছে 999 এ কল দিলে সেবাটা দিয়েছি। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি, যদি আমাদের কোনো বিষয়ে অবগত না হয়ে থাকে সেগুলো আজকের মাধ্যমে আমরা অবগত হলাম। আজকে বিভিন্ন জনের বক্তব্য, আমরা 1 নম্বর ওয়ার্ডের যে আইন শৃঙ্খলা পরিপন্থী যে কার্যকলাপ, কিছু কিছু জোয়ার আসর, কিছু মাদকের স্পট, এগুলো আমরা গোপনে তথ্যপত্র সংগ্রহ করব এবং এগুলোর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। আমরা বদ্ধপরিকর, আমরা আইনে সেবা দিতে আসছি এখানে, আমরা কারোর সাথে আত্মীয়তা করতে বা আমরা বন্ধুত্ব করতে আসি নাই। তো আমাদের যে 3 বারের নির্বাচিত মহিলা কাউন্সিলর মহোদয়, আসলে অত্যন্ত জনপ্রিয় মানুষ, তা না হলে 3 বার নির্বাচিত হওয়া খুব কঠিন ব্যাপার। উনি অনেকগুলো কথা প্রসঙ্গ এনেছেন, খুব ভালো লেগেছে। আমাদের বন্ধু সুবীর ভাই আমাদের বিভিন্ন সময় তথ্য দিয়ে সহায়তা করে, আমাদের মেহর মহোদয় অত্যন্ত সচেতন ব্যক্তি। তো আমি মনে করি সবাই যদি আমরা সচেতন হই, আমরা যদি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অগ্রসর হই, সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সম্ভব। শুধু একটি ওয়ার্ড নয়, একটি পৌরসভা নয়, পুরো উপজেলাকে সুন্দরভাবে আইনি আওতায় এনে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। তো আরো কিছু নির্দেশনা, আরো কিছু আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের সিনিয়র স্যার আসেন, কথা বলবেন। তো আমি একটি কথাই বলবো যে আপনারা আমাদেরকে তথ্য দিবেন, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে যতদূর সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং যাব, এবং সুন্দর সুন্দর ব্যানার যেগুলো ঝুলাইছেন, পিতা মাতার অবহেলা উদাসীনতা সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ, আসলে নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি, এইগুলো যদি বাস্তবায়ন করতে পারি আমরা, তো আসলে অপরাধই হয় না। তারপরেও আমরা আপনাদের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি, উপরওয়ালা আমাদেরকে সেভাবে সহায়তা দান করুন যেন আমরা সুন্দর একটি সুশৃঙ্খল সমাজ গঠন করতে পারি। থানার পক্ষ থেকে আপনাদেরকে এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমরা বিটপুরিশিং এই ধরনের সভা যদি প্রতি মাসে করতে পারি আরো ভালো হয়, এই ধরনের সভা আয়োজন করবেন, আমরা এসে রেসপন্স করব। আর আজকে বিষয়গুলো আমরা নোট নিচ্ছি, আমি নোট নিচ্ছি, বিষয় লিখতেছি, আমরা যদি যে বিষয়গুলো আপনাদের কাছে বললাম তো বারে বারে, যে যে বিষয়গুলো আইন শৃঙ্খলা পরিপন্থী ঘটতেছে আমরা সেগুলো তথ্য সংগ্রহ করবো, ব্যবস্থা নিবো। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, বাংলাদেশের জন্য ধন্যবাদ।